ইলিশের উৎপাদন বাড়াতে আজ থেকে 65 দিনের জন্য সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা আগামী 23 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হলেও তা অপ্রতুল। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে, এ নিয়ে উদ্বেগের মধ্যে আছেন তারা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত এই 65 দিনের জন্য সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই কারণে পটুয়াখালীতে সাগর থেকে অধিকাংশ মাছ ধরা ট্রলার ও ফিশিং বোট তীরে ফিরে এসেছে। তবে জেলেরা জানান, করোনাকালে রোজগার ব্যবসায় টান পড়ায় তারা ঋণ আর ধার দেনায় জর্জরিত। এরপর আবার সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলো। এখন কিভাবে পরিবার চলবে, এ নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। এক মাস মাছ ধরলে আবার 15 দিন পরে আবার অবরোধ, 15 দিন অবরোধ, তাতে আমাকে আমরা ঋণ থাকে যে আমরা কিস্তি মিস্তি দিতে পারি না। এখন যদি কিছু সালফার দেয়, এই 65 দিন অবরোধ দিছে, এখন আমাকে এটা দিই দেয়া গেছে, দিলে আমরা সালফ করতে পারতাম, এখন দেয়া গেছে আমরা পাইনি ওটা। পিরোজপুরের পাড়ের হাট বাদুরা মৎস্য বন্দরে নোঙর করেছে শত শত মাছ ধরার ট্রলার। জেলেরাও অলস সময় পার করছেন। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হলেও তা অপ্রতুল। এখন আমাকে খুব কষ্ট হইতেছে, ছেলে মেয়ে শিক্ষা মানিতে পারি না। একই চিত্র বরিশালও। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। জেলেদের পুনর্বাসনের জন্য বিশেষ VGF এর আওতায় তালিকাভুক্ত জেলেকে মাসে 40 কেজি করে চাল দেয়া হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা বরিশাল জেলার পক্ষ থেকে সকল উপজেলায় সমুদ্রগামী জেলেদের জন্য এই মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় সে সম্পর্কিত বিষয়ে সচেতনতা সভা করেছি, মাইকিং করেছি, পোস্টার বিতরণ করেছি, লিফলেট বিতরণ করেছি। বরিশাল জেলায় সরকারের তালিকাভুক্ত সামুদ্রিক জেলে আছে 1,881 জন এবং বিভাগের 6 জেলায় প্রায় 3 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। We'll be right back.